হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম শ্রী মায়াপুর ধামে পরতত্ত্ব স্টুডিওতে। প্রতিদিন রাত 8:30টায় আমরা আপনাদের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন আলোচনা নিয়ে আসছি, কৃষ্ণ কথা, আয়ুর্বেদ, বিভিন্ন বিষয়ে। তো আজকে একজন ভক্তের প্রশ্ন আলোচনা করব আমরা। সেটা প্রশ্নটা করেছেন যে সাধু হলে সমাজে কি কাজে লাগে। আমরা দেখতে পাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সবাই কোনো না কোনো ভাবে সমাজে তারা অবদান রাখছেন, বা সেনাবাহিনীর সৈন্য বিভিন্ন ভাবে অবদান রাখছেন দেশের প্রতি, সমাজের প্রতি। কিন্তু সাধুরা কি কাজে লাগছেন, কি অবদান রাখছেন সমাজে? সেবা সনাতন গোপালের কাছে প্রশ্ন। বাপরে বাপ, অদ্ভুত প্রশ্ন সব। যিনি প্রশ্ন করছেন তার কিরকম মানসিকতা জানি না, দূরদৃষ্টি থাকলে তিনিও এই ধরনের বা প্রশ্ন কেন করবেন। আমাদের সবাইকে সাধু হতে হবে। এখন হয়তো উনিও চাইছেন সাধু হতে। না না, তা হতে পারে যে আমি সাধু হব, কিন্তু সমাজে কি কাজে লাগবে। দেখুন, আমি মন্ত্রী হব, আমি ডাক্তার হব, আমি উকিল হব, ব্যারিস্টার হব, আমি দেশ সেবাও করব, আমি অনেক কিছু করব। সাধু হব না, আমি কি থাকবো? অসাধু থাকবো। অসাধু হয়ে কি করব? অসাধু হয়ে কি কাজে লাগবে? সমাজে অশান্তি পারবে। সাধু মানে মঠ মন্দিরের কথা বলছি না, সাধু ব্যক্তি মানে সৎ ব্যক্তি, যাদের মন ভগবানের প্রতি। ভগবানের নিয়ম আছে এই জগতের প্রতি যে ধর্মংস্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, আইন শাস্ত্র কিভাবে লোকে চলবে, সবাই সুখী হবে, আমাদের পরিবার, পরিজন, আমাদের প্রতিবেশী, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সবাই সুখী হতে পারবে। সবার মঙ্গল চিন্তা করে থাকেন, সবার হিত সাধনের জন্যই সাধু। অসাধু কি কাজে লাগে? অসাধু নিজের স্বার্থপরতা, সে লোককে ধোঁকা দেবে, সে মন্ত্রী হয়ে ও টাকা চুরি করবে, সে পুলিশ হয়ে ও ঘুষ নেবে, সে উকিল হয়ে ও খালি টাকা কামাবে। এরকম আমি কোনো কাউকে, কিন্তু আমি উকিলকে বা শিক্ষককে বা ডাক্তারকে কিন্তু আমি খোঁচা দিচ্ছি না। তারা সাধু হবেন, কারণ তারা সাধু হলে সে তাহলে বোঝা যাবে। যেরকম আমাদের ডাক্তার বিধানচন্দ্র রায়, সে কি, এরা হচ্ছে সাধু ডাক্তার, সাধু। এইরকম তাদেরকে যারা অনুসরণ করে, হ্যাঁ, যে টিচার শিক্ষক তিনি সাধু শিক্ষক। অসাধু শিক্ষক, অসাধু ব্যবসায়ী, অসাধু ডাক্তার, অসাধু পুলিশ, অসাধু, এইগুলো কিরকম কথা হবে? অসাধু হলে কোন কাজে লাগবে? সে সমাজে তো নোংরা লোক সেগুলো। হ্যাঁ, কিন্তু সাধু তো হতে হবে, অর্থাৎ সৎ হতে হবে। যে ভগবানকে ভালোবাসে না, সে যাই করুক না কেন, সে নিজের স্বার্থের জন্য করবে, অপরকে ধোঁকা দিয়ে। কারণ সে এটাকে ভগবানের রাজ্য বলে মনে করে না, সে মনে করে এখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। আর তারা যখন কেউ, যেরকম আমার নিজের ব্যক্তিগত কথা বলুন, আমার তো মানসিক অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আমি অবশ্যই জঙ্গি হব, এরকম মানসিকতা হয়ে গিয়েছিল। আমি এবং আমার মতো ছেলেদের দল যখন আমরা কলেজে পড়তাম, তাহলে সেইটা মানে কাজে লাগতো ভালো। কিন্তু এই সাধুদের সঙ্গে পড়ে হরে কৃষ্ণ করতে চলে এসেছি, হ্যাঁ, আর এখন সারা দুনিয়ার লোক আমার হয়ে গেছে, অতএব আমি আর কোন কাজে বেকার হয়ে গেছি। আর আমি জঙ্গি হলে, যথার্থ নাম করা জঙ্গি হলে ভালো হতো, অসাধু হলে ভালো হতো। অসাধু সমাজে ক্ষতি করার জন্য লাগে, সাধু সবার মঙ্গলের জন্য সাধুর দরকার হয়। প্রত্যেককে সাধু হওয়ার জন্যই আমাদের যত নিয়ম কানুন, মানে কি আপনার রাষ্ট্রের আইনটা কি বলে? সাধু হওয়ার জন্য তো, নাকি না অসাধু অসৎ হওয়ার জন্য? আমরা যখন এই হরে কৃষ্ণ মন্ত্র জপ করি, কেন? আমাদের মন যাতে বিক্ষিপ্ত না হয়। এখন যদি আমি হরে কৃষ্ণ মন্ত্র না জপ করি, তাহলে আমি বিক্ষিপ্ত থাকি, যাকে তাকে খোঁচা মারি আর যার তার সঙ্গে খারাপ আচরণ করি, সেইটা মনে কাজে ভালো লাগতো। এখন আমরা ভোরে উঠে মঙ্গল আরতি আসি, রাধা মাধবকে দর্শন করার জন্য, গৌরনীতাকে দর্শন করার জন্য, একেবারে সেই 3:30টা থেকে উঠে পড়ে শুচি শুদ্ধ হয়ে মন্দিরের দিকে দৌড়াচ্ছে। সেটা হচ্ছে সাধুর লক্ষণ। আর অসাধুর লক্ষণ কি? সে উঠলো, সারা রাত টিভি টিভি নোংরা টিভি সব দেখলো, দিয়ে সকালে উঠে পড়ে সে বাজে বাজে খবর আর যাকে বাজে বাজে ভাষা, সে মুখ ধোয়া নেই এই নেই, তারপরে সে চা খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া এইসব নিয়ে চললো। তারপরে লোককে খোঁচা দিতে শুরু করলো, আজে বাজে ভাষা, কারো মুখে একটা ভালো ভাষা নেই। সেইটা মনে খুব ভালো, সমাজটা ভালো থাকে। আপনার কি মনে হয়? সাধুই সমাজকে রক্ষা করে। সাধু যদি চলে যায়, আমি এটাও জানি, বিজ্ঞান তাই বলে, মনোবিজ্ঞান এরকম বলে, যারা সমাজে আসে না, যে সাধুরা কারোর সঙ্গে মিশে না, আমরা তো সবার সঙ্গে মিশে যাচ্ছি, আরও যে সমস্ত সাধুরা গুহায় বসে তপস্যা করে, বলছে তারা যে জগতের মঙ্গলের চিন্তা করছে, সেই চিন্তা শক্তি জগতে বিস্তার করছে মঙ্গলের জন্য। আর যারা অসাধু, তারা মনে মনে চিন্তা করছে অপরের ক্ষতি করার জন্য, সেই চিন্তাই জগতে খুব মানে খারাপ পরিবেশ সৃষ্টি করছে, একেবারে কলুষিত করছে। চিন্তাই জগৎকে কলুষিত করে। তার প্রমাণ আমাদের যেরকম রেডিয়াম, কি বলে, এই যে কথা বলছি, এই সমস্ত ফোনে যে কথা বলছি, কোনো ইয়ে নেই, এইগুলো ভালো ভালো চিন্তা, খারাপ খারাপ চিন্তা, সেগুলো পুরো পরিপূর্ণভাবে বায়ু তরঙ্গে ঘুরে বেড়াচ্ছে। আর সেইগুলো যে ভালো চিন্তা করছে, এইবারে যেখানে যারা সেই ভালো চিন্তা করবে তাকে ক্যাচ করবে, আর যারা খারাপ চিন্তা করবে, আর যারা খারাপ চিন্তাগুলো পাঠাচ্ছে হাওয়াতে বায়ু তরঙ্গে, সেই খারাপ চিন্তাগুলো তাকে ক্যাচ করে। যেরকম যারা খেলোয়াড়, তারা ইয়ে করে, সেন্টার ঘোরায় খেলার খবর শোনার জন্য, যে রাঁধুনি সে রান্নার খবর শোনে, তাই না? যে এইগুলো যার যে সেন্টার, সব সেন্টার কিন্তু খোলা, সব এই বায়ু তরঙ্গে ভালো মন্দ, সাধুতা অসাধুতা, সব চিন্তাগুলো, কাজ তো পরের কথা, সব চিন্তাগুলো ঘুরে বেড়াচ্ছে পরিপূর্ণরূপে, এবং যে যেরকম আধার সে সেইগুলো ক্যাচ করে থাকে। এইবারে আপনাকে প্রশ্ন করি, তাহলে অসাধু চিন্তা করলে সেটা সমাজে ভালো কাজে লাগবে, না সাধু চিন্তা সমাজে ভালো কাজে লাগবে? এই হচ্ছে অবস্থা। সেই জন্য জগতে যত বেশি সাধু ভক্ত ভক্তি ভগবানের কথা যত প্রচার হবে, তত মানুষ এই পন্থায় আসবে। আর যত চোর লম্পট অশ্লীল যত সমস্ত যত প্রচার বেশি বাড়বে, তত সমাজ কলুষিত হবে। আর সেইগুলোই চলছে, সমানেই চলছে। আর আপনি যে ধাতে, সেইগুলো আপনি গ্রহণ করবেন। আপনি যদি সেই অশ্লীলগুলো গ্রহণ করেন, তখন আপনি সাধুদের দোষ দেবেন, আরে সাধুও অশ্লীল, এইরকম ভাব। আত্মবোধ মন্নতে জগৎ। আপনি এই জগৎটাকে কি রূপে দেখেন? এটা খালি নরককুণ্ড বলে দেখেন, না এটাও ভগবানের সৃষ্টির একটা কোনো তাৎপর্য আছে? এখানেও ভগবান কি চায়? নাকি ভগবানকে বাদ দিয়ে দেখেন, যে ভগবান ছাড়া এই জগৎ চলছে? তাহলে বুঝতে হবে আপনি সেই অশ্লীলতাকেই বাস্তব বলে মনে করেন। কিন্তু সাধুর আচরণ চিরকাল, সাধুই আমাদের বলা হয়েছে সাধু সাবধান। যারা সাধু হতে চায়, তাদের এই যত সব নোংরামি সারা পৃথিবী জুড়ে হচ্ছে, সেগুলোকে এড়িয়ে থাকতে হবে। একটা লোক সে মদ খাচ্ছে, সে নেশা ভাঙ করছে, সে জুয়ারি, সে আমিষ আহারি, সে অবৈধ সঙ্গী, সে হচ্ছে অসাধুর লক্ষণ। আর সাধুকে বলা হয়েছে এইসব চলবে না। এইবারে বলুন, কে বেশি সমাজের কাজ করবে ভালো? তাহলে আপনি এইবারে আপনাকে প্রশ্ন করি, যে সাধুরা কোন কাজে লাগে? এইবারে বলুন, কে বেশি ভালো কাজ করবে সমাজে? যে জুয়ারি, যে মাতাল মদ্যপায়ী, যে লম্পট, আর যে প্রতিদিন রক্ত মাংস খাচ্ছে, তারা বেশি কাজে লাগবে, না যে সাত্ত্বিকভাবে থাকে, যে এরকম নয়, সে তো সাধু? তো সেরকম প্রভুপাদকে জিজ্ঞেস করেছিল একজন, যে সবাই সাধু হয়ে গেলে এই জগতে কে থাকবে? যদি ভগবত ধামে চলে যায়, তো চিন্তা করো না, তোমার মতো কিছু লোক এখানেই থাকবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, সাধুরা কি কাজে লাগবে? সমাজে যেরকম ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, ব্যারিস্টার চাই, এরকম সাধুও চাই। এই দিব্য জ্ঞানটা কে দেবে? সাধু না থাকলে এই যে আমাদের মনুষ্যত্বের শিক্ষা, আজকাল অনেক কর্পোরেট, অনেক বড় বড় অফিসগুলিতে মোটিভেশনাল স্পিকারদেরকে ডেকে এনে বলে আমাদের মোটিভেট করুন, তাদেরকে ভালো একটু চরিত্র ভালো করে গঠন করতে পারে সেটা যেন শেখান, এইটা শেখান। কিন্তু এই শিক্ষাগুলো সাধুরাই দিচ্ছেন। সাধুদের কাছে আসুন, সাধুরা শাস্ত্র পড়ুন। সাধুরা আর এক্সট্রা করে মোটিভেশনাল স্পিকারদের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার প্রয়োজন নেই। সাধুরা ফ্রিলি দিচ্ছেন এই সমস্ত মোটিভেশনাল কথা, বা কিভাবে চরিত্র গঠন করতে হয়, কিভাবে এই সমস্ত পাংচুয়ালিটি বলুন আর ভালো অভ্যাস বলুন, সাধুরা ফ্রিলি এই শিক্ষাগুলো দিচ্ছেন, টাকা নিয়ে নয়। এই গ্রন্থগুলি, শাস্ত্র গ্রন্থগুলি, এটা আজ থেকে হাজার হাজার বছর আগেও দেয়া হয়েছিল, যা ওই সময় রেলেভেন্ট ছিল, প্রাসঙ্গিক ছিল, আজকেও প্রাসঙ্গিক আছে। শুধুমাত্র আমরা এটা গুরুত্ব দিয়ে গ্রহণ করছি না বলে আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ এগুলো কি। এই সাধুরাই সমাজে প্রকৃত মঙ্গল করছেন আসলে। এটা আরেকটা কথা আমি বলি, প্রভু মনে হলো গীতায় ভগবান বলছেন অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদন্ন সম্ভব, যজ্ঞাদ ভবন্তি পর্জন্য যজ্ঞ কর্ম সম্ভব, তৃতীয় অধ্যায় বললেন। অনেক সময় সাধুদেরকে দেখে বলে যখন গ্রন্থ প্রচারের জন্য সাধুরা যখন যান, লোকেরা বলে সাধু চলে এসছে, তোমরা পরজীবী, কোনো কাজ করো না, কর্ম করো না, মঠে মন্দিরে বসে বসে খাও, অন্যের টাকায় খাও, লোকেদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিয়ে যাও, এইরকম, তোমরা কিছু কাজ করো, কিছু করছো না তোমরা, এই সেরকম বলে। দেখুন গীতায় ভগবান বললেন যে অন্নাদ ভবন্তি ভূতানি, যে জীবেরা অন্ন খেয়ে থাকে, আর সে অন্নটা কোথেকে আসে? বৃষ্টি হলে অন্ন হয়। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভব, যখন পর্জন্য মানে বৃষ্টি হয় তখনই অন্ন আমরা পাই। আর বৃষ্টি কখন হবে? যজ্ঞাত ভবন্তি পর্জন্য, যখন যজ্ঞ হয় তখনই বৃষ্টি হয়, যজ্ঞ কর্ম সমুদ্র, যখন যজ্ঞ হলে বৃষ্টি হয়, বৃষ্টি হলে খাদ্যশস্য উৎপন্ন হয়। যদি অনাবৃষ্টি হয়ে যায়, বৃষ্টি নেই, তাহলে ফসল জমবে না, কি খাবো আমরা? ইলেকট্রনিক্স খাবো, মেশিন খাবো, মাইক খাবো, হা করে খেয়ে না, খাবারই তো অন্ন খেতে হবে না। তো এখন যজ্ঞ হলে বৃষ্টি হয়, বৃষ্টি হলে অন্ন হয়, অন্ন খেয়ে আমরা বাঁচি। যজ্ঞ কে করে? যজ্ঞ করে কে? হ্যাঁ, আগে না মুনি ঋষিরা ওম সোহা যজ্ঞ করতে, আজকে যজ্ঞ করছে কাল কলিযুগে। তো কলিযুগের যজ্ঞ হচ্ছে হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম কলৌ সংকীর্তনম যজ্ঞে। কলিযুগে হচ্ছে সংকীর্তন যজ্ঞ। তো সাধুরা যে মঠে মন্দিরে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করছেন। সাধুরা এক জায়গায় বসে মঠে মন্দিরে জপ করছে, হরিনাম করছেন, এতে হরিনাম যজ্ঞ হচ্ছে, এর ফলে বৃষ্টি হচ্ছে, এর ফলে খাবার তৈরি হচ্ছে, অন্ন শস্য তৈরি হচ্ছে। তাহলে কে পরগাছা? সাধুরা পরগাছা, পরজীবী, নাকি যারা সাধু না তারা পরজীবী? বরং যারা বলছে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার 1000 কোটি টাকা আছে ব্যাংকে, সে হচ্ছে আসলে পরজীবী। 1000 কোটি টাকা, যে টাকা চিবিয়ে খাবে, সোনা চিবিয়ে খাবে, এই মেশিন চিবিয়ে খাবে না। অন্ন খেতে গেলে অন্যটা কোত্থেকে পাবে? সাধুরা যখন যজ্ঞ করবে অর্থাৎ হরিনাম করবে তখনই বৃষ্টি হবে, তখনই খাবারগুলি পাবে। এটা গীতার কথা, চিন্তা করে দেখুন। তাই সাধুরাই আসল কাজ করছে। সাধুরা এক জায়গায় বসে জব করছে দেখেই সমাজে সবাই টিকে আছে, বেঁচে আছে, ঠিক কিনা? তাই সাধুরা কি কাজ করছে, কি কাজে লাগে, এই হচ্ছে কথা। সাধুরা হচ্ছে ব্যাটারি জেনারেটর, একটা ব্যাটারির মতো। পুরো মেশিন যতই থাকুক না, কিন্তু পুরো ট্রেন, অনেক লম্বা ট্রেন আছে, কিন্তু ইঞ্জিনটা আছে, ইঞ্জিন খারাপ হয়ে গেলে ট্রেন চলবে না। ওই ইঞ্জিনের মতো, ইঞ্জিনটা যদিও দেখা যায় না, ভেতরে আছে, কিন্তু ইঞ্জিনটাই সমস্ত গাড়িটা বা সমস্ত এই এরোপ্লেন বলুন বা তার মেইনটা হচ্ছে ইঞ্জিনটা। সাধুরা ইঞ্জিনের মতো, সাধুরা আছেন বলেই, সাধুরা ঠিকঠাক সবকিছু করছেন বলেই বৃষ্টি হচ্ছে, খাবার হচ্ছে, আমরা এই জগতে টিকে আছি। তাহলে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, সমস্ত কিছু দেখা দিত। রামায়ণ থেকে, রামায়ণের কথা চলছে এখন, রাম জন্মভূমিতে রামচন্দ্র আসছেন, তার মন্দির তৈরি হচ্ছে। রামায়ণও দেখতে পাই আমরা যে সেই মুনি, কোন মুনি ছিলেন যেখানে রোমপাদ, রাজা রোমপাদের রাজ্যে বৃষ্টি হচ্ছিল না, দুর্ভিক্ষ দেখা দিয়েছে, অনাবৃষ্টি দেখা দিয়েছে। কেন একদম বৃষ্টি হচ্ছে না, দুর্ভিক্ষ, মানুষ না খেয়ে মরছে, এমন অবস্থা, কি করা যায়? তখন তাকে বললেন, বাকি ব্রাহ্মণেরা বললেন যে যদি ঋষিশৃঙ্গ, একদম প্রিয় নৈষ্টিক ব্রহ্মচারী, উনি বনে আছেন, যদি ঋষিশৃঙ্গকে নিয়ে আসা, যদি ঋষিশৃঙ্গ আপনার রাজ্যে পা ফেলেন তাহলে বৃষ্টি শুরু হবে। তখন এই কাহিনী হয়, রাজা রোমপাদ তার মেয়েকে এবং রাজকন্যা শান্তা এবং আরো তার বান্ধবীদেরকে দিয়ে একসাথে পুরুষের বেশে পাঠিয়ে দেন জঙ্গলে। তখন তারা এরকম ভুলিয়ে ভালিয়ে যখন ঋষিশৃঙ্গকে নিয়ে এলো, যেই ঋষিশৃঙ্গ পা দিয়েছেন তার রাজ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। সাধু পা দিয়েছেন বৃষ্টি শুরু হয়ে গেল। এটাই হচ্ছে সাধুর কাজ। সাধুরা কি করছেন দেখুন, সাধু পা দিলেই বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে ওই বিজ্ঞান তো ওরা বুঝবে কি, এই জগৎটা তো নাস্তিক জগৎ, জড় বিজ্ঞান, জড় বিজ্ঞান না, যার জন্য এইটা যে একটা বিজ্ঞান ওটা বুঝে না। তো এটাই হচ্ছে সাধুদের কাজ, জগতের মঙ্গল করা। জয় শ্রী চৈতন্য চন্দ্রের ভক্ত চন্দ্রগণ, যাহার প্রেম জ্যোৎস্নায় উজ্জ্বল ত্রিভুবন। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চন্দ্র, মায়াপুর চন্দ্র, আর তার ভক্তরাও চন্দ্রের মতো, আর এক একজনের এক একজন চন্দ্রের মতো, তাদের প্রেম জ্যোৎস্নায় ত্রিভুবন উজ্জ্বল হতে পারে। তাই এক একজন মহাপ্রভুর ভক্ত, এক একজন যথেষ্ট এক একটা ব্রহ্মাণ্ড উদ্ধার করে দিতে। এমন সাধুরা পুরো ব্রহ্মাণ্ড উদ্ধার করতে পারে, একজন সাধু যথেষ্ট। ঠিক আছে, ধন্যবাদ প্রভু, খুব সুন্দর করে উত্তরটা দেওয়ার জন্য। আর আপনাদেরকেও ধন্যবাদ, যিনি প্রশ্ন করেছেন তাকেও ধন্যবাদ। হরে কৃষ্ণ।